আসসালামু আলাইকুম এরিবারি ওয়েলকাম টু অ্যানাদার নিউ লেসন অফ ওয়ান ওয়ান্ড ইংলিশ উইথ মিম অ্যান্ড টুডে আউ উইথ ইউ অল ইয়ার ইংলিশ ইনস্ট্রাকচার মিম তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো খুবই মজার একটা টপিক এবং খুবই ইন্টারেস্টিং খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক যেটা আমাদের একদম অ্যাকাডেমিক লেসনেই আছে এসএসসি এইচএসি অথবা অ্যাডমিশন টেস্ট বলতে পারি অথবা সামনে আমাদের যেসব আরও পরীক্ষা আছে সব কিছুতে কিন্তু এসে থাকে টপিকটা এবং আজকে আমাদের ডিসকাশন টপিক হচ্ছে ডিগ্রিস সো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ডিগ্রিজ নিয়ে এবং ডিগ্রিসকে আমরা আসলে কীভাবে ট্রান্সফর্ম করতে পারি আমরা জানি যে আমাদের তিন ধরনের ডিগ্রি রয়েছে পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ এগুলোকে আমরা কীভাবে ট্রান্সফর্ম করতে পারি তো এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক কনফিউজ হয়ে যায় যে কম্পারেটিভ ডিগ্রির সময় আমি কখন কোনটা ব্যবহার করব কখন আমি দেন মোস্ট আদার ব্যবহার করবো দেন ফিউ আদার ব্যবহার করবো নাকি দেন এনি আদার দেন অল আদার অথবা সুপারলেটিভ করার সময় আমি কোনটাকে ব্যবহার করবো ইজ প্লাস ডি প্লাস সুপারলেটিভ ফর্ম নাকি ওয়ান অফ দ্য সো ওয়েল এগুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না আজকের ক্লাসটা করার পর ইনশাল্লাহ সো আমার কথা না মেন ডিসকাশনে চলে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে হবে এবং প্রেস করে ফেলতে হবে যাতে করে নেক্সট লেসন আপনি মিস না করে ফেলেন সো ওয়েল আমরা কিন্তু জানি যে ডিগ্রিজ আমাদের তিন প্রকার তাই না কি কি আছে আমাদের জন্য আছে হচ্ছে পজিটিভ ডিগ্রি আমাদের জন্য আছে কম্পারেটিভ ডিগ্রি এবং কি আছে আমাদের জন্য আছে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি সো ওয়েল তার আগে আমি একটু বলে নিই যে এই যে ডিগ্রিজ অফ কম্প্যারিজেন ব্যাপারটা আসলে কি এই ডিগ্রিজ অফ কম্প্যারিজেন বলতে কিন্তু আমরা বুঝাই যে তুলনা করা ঠিক আছে তুলনা করলে আমাদের অ্যাডজেকটিভের যে চেঞ্জটা হয় অথবা আমাদের অ্যাডভার্বের যে চেঞ্জটা হয় সেটাকে আমরা বলছি হচ্ছে ডিগ্রিজ অফ কম্পারিজন তো পজিটিভ ডিগ্রি বলতে আমরা আসলে কোনো ধরনের কম্প্যারিজনেই বুঝাই না এটা শুধু আমরা কোনো একটা জিনিসের এক্সিস্টেন্স বুঝাই ঠিক আছে তাহলে পজিটিভ ডিগ্রি মিন্স নো কম্প্যারিজেন কম্পারেটিভ ডিগ্রি বলতে আমরা বুঝাই হচ্ছে গিয়ে টিউ থিংস দুইটা জিনিস অথবা টিউ পিপলের মাঝে কোনো কম্প্যারিজেন ঠিক আছে তাহলে পজিটিভ ডিগ্রি বুঝায় হচ্ছে গিয়ে কোনো ধরনের কম্প্যারিজেনই নাই শুধুমাত্র এক্সিস্টেন্স বুঝায় কম্পারেটিভ ডিগ্রিতে আমরা দুইজন মানুষ অথবা দুইটা জিনিসের মধ্যে তুলনা বুঝাই আর সুপারলেটিভ ডিগ্রিতে আমরা হচ্ছে গিয়ে মোর দেন টিউ পিপল অর থিংসের তুলনা বা কম্প্যারিজেন ঠিক আছে তাহলে পজিটিভ ডিগ্রিতে আমরা কোনো কম্প্যারিজেনই করি না তার মানে কোনো একটা জাস্ট এক্সিস্টেন্সের কথা বলি কম্প্যারিটিভ ডিগ্রিতে আমরা দুইটা জিনিস অথবা দুইজন মানুষের মাঝে কিছু তুলনা করি আর সুপারলেটিভ ডিগ্রি বলতে আমরা অনেকজন মানুষ অথবা অনেকগুলো জিনিসের মধ্যে কোনো তুলনা বোঝাই তো এখন আমরা দেখবো হচ্ছে আমাদের যেটা মেন পার্ট যে ট্রান্সফরমেশনগুলো আমরা কীভাবে করতে পারি তো ট্রান্সফরমেশন একদম আমরা ইজিলি দেখব সবচেয়ে সহজ যে ওয়েটা আছে সেটা হচ্ছে আমরা শুধুমাত্র মাথায় দুইটা ঠিক আছে দুইটা টেবল যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের ট্রান্সফরমেশন নিয়ে আর কখনো কোনো ধরনের কনফিউজনে থাকবে না সো আমরা শুধুমাত্র দুইটা টেবল দেখব ট্যাবল ওয়ান অ্যান্ড ট্যাবল টু তাহলে ট্যাবল ওয়ান অ্যান্ড ট্যাবল 2 কেমন তাহলে 1 ওয়ানে আমাদের যেসব জিনিস আছে সেই সব জিনিসগুলোকে আমরা সবসময় 1 ওয়ানেই রাখব এবং 2 টুতে আমাদের যেসব জিনিস আছে সেগুলো আমরা সবসময় টেবল টুতেই রাখব ঠিক আছে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে 1 ওয়ানের আমাদের যে ভার্ব আছে সেটা থাকবে সবসময় সিঙ্গুলার 2 টুতে যে ভার্ব আছে সেটা আমাদের থাকবে সব সময় প্লুরাল ঠিক আছে সো টাবল ওয়ানে আমরা মাথায় রাখবো পজিটিভ সবসময় আমরা করবো হচ্ছে নো আদার দিয়ে এবং এটার কম্পারেটিভটা আমরা করবো হচ্ছে দেন এনি আদার অথবা দেন অল আদার দিয়ে আর এটার সুপারলেটিভ ফর্মটা আমরা সব সময় করবো হচ্ছে গিয়ে ইজ প্লাস দি প্লাস সুপারলেটিভ ফর্ম কেমন তাহলে এর মানে আমরা বুঝলাম যে যখন কোনো একটা সেন্টেন্সে আমাদের থাকবে নো আদার তার মানে যখন কোনো পজিটিভ সেন্টেন্সে আমরা পাবো নো আদার সেটিকে কম্পারেটিভ করার সময় আমরা অবশ্যই ব্যবহার করবো হয়তো বা দ্যান এনি আদার অথবা দেন অল আদার নাও ইট সাব টু আস যে আমরা কোনটাকে ব্যবহার করতে চাচ্ছি ঠিক আছে দুইটাকে ব্যবহার করা যাবে বৌথ অর্কা রাইট অ্যান্ড সুপারলেটিভ ফর্মটা আমরা অবশ্যই অবশ্যই করবো ইস প্লাস দি প্লাস সুপারলেটিভ ফর্ম কেমন আর টেবল নাম্বার টুতে পজিটিভ থাকবে কি দিয়ে ভেরি ফিউ দিয়ে এবং এটার কম্পারেটিভটা আমরা করবো সবসময় হচ্ছে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার এবং এটার সুপারলেটিভটা আমরা করবো অবশ্যই অবশ্যই ওয়ান অফ দ্য দিয়ে ঠিক আছে এই দুইটা ট্যাবল যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের আর কোনো ধরনের প্রবলেমই থাকবে না তো যদি আমরা কোনো পজিটিভে পাই ভেরি ফিউ সেই ক্ষেত্রে যদি আমাদেরকে বলে এটাকে কম্পারেটিভ করো তখন আমরা কি করব তখন আমরা এটাকে কম্পারেটিভ করবো হচ্ছে দেন মোস্ট মোস্টাদের দিয়ে অথবা দেন ফিউ ফিউদের দিয়ে এই দুইটা দিয়ে না এই দুইটা দিয়ে কেমন আর সুপারলেটিভ করতে বললো আমরা ইউজ করব ওয়ান অফ দ্য তো নেক্সট টাইম থেকে যদি আপনি কোথাও ভ্যারি ফিউ দেখতে পান তখন কিন্তু এখানে কখন আপনি স্পস ডি প্লাস সুপারলেটিভটা আর সামনে গিয়ে ব্যবহার করবেন না কারণ এখন আপনি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছেন যখন আমাদের থাকবে নোয়াদের তখন ব্যবহার করবো দেন এমদের দেন অল অল্লাদের স্পাস দ্বীপ সুপার যখন থাকবে ভ্যার ভিউ তখন ব্যবহার করবে কে দেন মোস্ট অফ দার দেন ফিউর দ্য অ্যান্ড ওয়ান আর যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই সবগুলোর ভার্ভই আমাদের থাকবে সিঙ্গুলার এইখানে এই সবগুলোর ভার্ভ বা যে নান আছে সেগুলো থাকবে হচ্ছে গিয়ে কে প্লুরাল কেমন তো এখন তাহলে আমরা একটু এক্সাম্পল দেখে সো তাহলে এখন একটু আমরা এক্সাম্পল কেমন যেমন কোন পজিটিভ যদি থাকে নো আদার সিটি ইজ অ্যাজ বিজি অ্যাজ ঢাকা তাহলে এটার কম্পারিটিভ ফর্মটা করার সময় আমরা কী করবো নো আদার আছে আমাদের নো আদার মানে কি আমাদেরকে ব্যবহার করতে হবে দেন এনিয়াদার অথবা দেন অল আদার তাই না তাহলে কম্পারিটিভ আমরা ব্যবহার করব দেন এনিয়াদার অথবা দেন অল আদার তো আমি আমার ইচ্ছা মতো একটাকে নিচ্ছি যে ঢাকা ইজ বিজিয়ার দেন এনি আদার সিটি সিটিজ কিন্তু বলবো না ঢাকা ইজ বিজিয়ার দেন এনি আদার সিটি কারণ সব কিছু এখানে হবে সিঙ্গুলার আর এটা সুপারলেটিভ তো আমরা কীভাবে করবো সুপারলেটিভ করবো ইজ প্লাস দি প্লাস সুপারলেটিভ ফর্ম তার মানে ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট সিটি কেমন ইজ প্লাস দি প্লাস সুপারলিটিভ ফর্ম ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট সিটি তো এই হচ্ছে আমাদের নো আদার দিয়ে তার মানে ট্যাবল ওয়ানের একটা এক্সাম্পল তো এবার আমরা সিমিলারলি ট্যাবল টু একটা এক্সাম্পল দেখিনি যাতে করে আমাদের আর কোনো ধরনের কনফিউজন না থাকে এই টপিকটাতে তাহলে ট্যাবল টুতে আমাদের কী থাকবে ফিউ তাই না সো আমি একটা এক্সাম্পল দিলাম যে ভেরি ফিউ আর স্মার্ট অ্যাজ রাফি তাহলে ভেরি ফিউ এরপর কিন্তু আমি বয়েজ বসিয়েছি এবং আর বসিয়েছি তাই না কারণ আমরা জানি যে ভ্যারি ফিউ যেখানে থাকবে সব কিছু থাকবে প্লুরাল তাহলে ভেরি ফিউ বয়েজ আর সো স্মার্ট অ্যাজ রাফি রাফি ইজ স্মার্টার দেন মোস্ট আদার বয়েস এটা খেয়াল রাখতে হবে যে বয়েস বলতে হবে ঠিক আছে বয় বললে হবে না খেপ খেপদার ইন মাইন্ড সবসময় প্লুরাল থাকবে এবং সুপারলেটিভটা আমরা কীভাবে করবো ওয়ান অফ দ্য দিয়ে তাহলে রাফি ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট বয়েজ দ্যাটস ইট কত সিম্পল তাহলে যদি আমরা শুধুমাত্র এই দুইটা ট্যাবলে মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই ডিগ্রিজ অফ কম্পেরিজনের যে ট্রান্সফরমেশন আছে বা যে চেঞ্জটা আছে এটা নিয়ে আর কোনো ধরনের প্রবলেম থাকবে না সো দেখা হচ্ছে সবার সাথে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা লেসনে আরও নতুন কোনো একটা টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং অবশ্যই এই লেসনটি শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে সো আল্লাহ হাফেজ